নমস্কার বন্ধুরা, আমি আনন্দ মণ্ডল। আপনারা দেখছেন ভোরের আলো। আপনাদেরকে এর আগের ভিডিওতে অনেক গাছ আপনাদেরকে দেখিয়েছি, কিন্তু কোনো ফুল ফল দেখাতে পারেনি। আজকে আপনাদেরকে ফুল ফল আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। দেখুন, দেখছেন এই ফুলটা, গুগুন ফেলিয়া যেটা কাগজ ফুল বলে, পাতাটা ব্যারিগেট পাতা। এবারে দেখছেন এটা মাধবী লতা, ফুলটা খুব ছোট গাছেই হয়, এটা বেশি বড় হয় না। অন্য গাছ দেখেছেন মানে অনেক লম্বা হয়, এগুলো ছোট গাছেই ফুল হয়। এটা যেটা দেখছেন এটা ননি ফল, এটা ক্যান্সার প্রতিরোধ, তারপরে অনেক ব্লাড প্রেশার এসব কাজে খুব উপকারিতা ফল, খেতে খুব সুস্বাদু না। দেখছেন মিনি ডালিম, এই গাছটাতে গাছের মধ্যে 12 মাসে আপনি ফুল ফল দেখতে পাবেন। দেখুন গাছের মধ্যে বড় ডালিম ধরে আছে, কুঁড়ি ধরে আছে, ছোটো ছোটো গুটি ধরে আছে, মানে সবসময় 12 মাসই গাছের মধ্যে ফল দেখতে পাবেন। Thank you.
এটা দেখছেন আপেল কুল, এখনো কিন্তু পাকেনি। এরা ঠিক আপেলের মতোই কালার আসবে, আপেল যেমনি দেখতে একদম ওই রকমই। দেখুন ভালোভাবে দেখুন, ফুলটা কিন্তু আপেলের মতো আকার চলে আসছে। দেখছেন 12 মাসের ফুল, 12 মাসই এর মধ্যে ফুল ফল 12 মাসই থাকবে। ভালোভাবে দেখুন, এটা বড় ফুল, দেখুন পাশে ফুলও আছে। দেখুন এটা দেখছেন ফুল, এবারে দেখুন এই সাইডটায় ছোট ছোট কুঁড়িও আছে, ফুলও দেখতে পাবেন। গাছটা দেখছেন, এ চাইনিজ কমলা, লেবুটা কিন্তু খুবই মিষ্টি। আর পাশে দেখুন এই যে গাছটা দেখছেন, এটা ফিঙ্গার লেম, মানে একটা আঙুলের মতোই হবে, লম্বা হবে, ফিঙ্গার লেম। পাতাগুলো দেখুন